বহমান বাংলার অন্যান্য গ্রামের মতোই সুন্দর কিশোরগঞ্জ, চারিদিক গাছগাছালিতে ভরা, দিগন্ত বিস্তৃত মাঠ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঢাকা থেকে একদিনের সময় নিয়ে আমরা আজ এসেছি কিশোরগঞ্জের নিকলে হাওর ঘুরে দেখব, আরো দেখব হাওরবাসীর সেই ভালোবাসার বন্ধন মিঠামইন এবং অষ্টগ্রামের দীর্ঘতম রাস্তাটি। প্রিভিয়াস ভিডিওতে আপনাদের সাথে আমি পাটুলিঘাটের ভিডিওটি শেয়ার করেছি। পাটুলিঘাট থেকে ফিরে এখন আমরা বালিখোলার দিকে যাচ্ছি। উজানভাটির মিলিত ধারা নদী হাওর মাছে ভরা, এটাই কিশোরগঞ্জ জেলার পরিচয় বহন করে। হাওর অঞ্চল হওয়ায় মাছ চাষী এখানকার বাসিন্দাদের মূল পেশা। তারা সম্মিলিত পদ্ধতিতে জলাশয়ে মাছের সঙ্গে হাঁস মুরগি লালন পালন করে। রাস্তা দিয়ে যেতে যেতে এসব এলাকা চোখে পড়ল। নিকলি হাওর কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলায় অবস্থিত। কিশোরগঞ্জ সদর থেকে নিকলি উপজেলার দূরত্ব প্রায় 25 কিলোমিটার। এটি রাজধানী ঢাকা থেকে 110 কিলোমিটার দূরে অবস্থিত। ট্রলারে ওঠার আগে দেখতে পাচ্ছি হাওরে অনেক মানুষ হাঁস পালন করে জীবিকা নির্বাহ করে। চারিদিকে জাল দিয়ে বেড়িবাঁধ করে মধ্যখানে হাঁস পালন করা হয়। নানা রকম জাল দিয়ে হাওরে জেলেরা মাছ ধরছে। কিছু নৌকাও দেখতে পাচ্ছি, ইঞ্জিনের নৌকাগুলো তো হাওর জুড়েই আছে। এই যে এক জেলে ভাই জাল দিয়ে মাছ ধরছে। বাংলাদেশে যতগুলো হাওর রয়েছে তার মধ্যে কিশোরগঞ্জের নিকলি হাওর সম্পর্কে আমরা কম বেশি সকলেই পরিচিত। নিকলে এসে প্রথমেই আমরা একটি ট্রলার ভাড়া করে নিলাম। ছোট বড় দু ধরনেরই ট্রলার পাওয়া যায় এখানে। ছোট ট্রলারে 10 থেকে 15 জন এবং বড় ট্রলারে 20 থেকে 25 জন যাত্রী উঠতে পারে। এই ট্রলারগুলো নিকলে ঘুরিয়ে এনে আবার এই ঘাটেই নিয়ে আসে। নিকলি হাওরের প্রধান আকর্ষণ হলো এর বিস্তীর্ণ জলরাশি। এই হাওরের পানিতে প্রচুর পরিমাণের মাছ পাওয়া যায়। নিকলি হাওরের মাছ ধরার দৃশ্য খুবই মনোরম। নিকলি হাওরে আছে বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ ও প্রাণী। নিকলি হাওরের একটি সমৃদ্ধ ঐতিহাসিক পটভূমি রয়েছে। এটি একসময় একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল। এটি প্রাচীনকাল থেকেই অনেক পরিচিত একটি জায়গা। এই বিস্তীর্ণ জলাভূমিটি 2600 হেক্টরেরও বেশি এলাকা জুড়ে রয়েছে এবং এটি বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল। স্থানীয় জনগণের জন্য এটি জীবিকা নির্বাহের একটি প্রধান উৎস হিসাবে পরিচিতি লাভ করেছে। শুকনো মৌসুমগুলোয় এখানে ধুধু প্রান্তর আর ফসলি জমি দেখা যায়, অথচ বর্ষা নামতেই চারিদিকে অথই জলরাশির হাতছানি। যতদূর চোখ যাচ্ছে এই হাওরে শুধু পানি আর পানিই চোখে পড়ছে। নীল আকাশের কালো সাদা মেঘগুলি জলজল করছে, অবিরাম জলে তার প্রতিচ্ছবি ভেসে উঠছে। বিস্তীর্ণ জলরাশির আশ্রে পড়া ঢেউ কেটে নৌকা এগিয়ে যাচ্ছে আর পাটাতনে দাঁড়িয়ে দিগন্তের বুকে দুহাত মেলে দাঁড়িয়ে থেকে এক স্বপ্নানুঘোর আচ্ছন্ন করছে আমাকে। নৌকা নিয়ে এবার আমরা একটু গভীরে চলে এলাম। চারিদিকে শুধু পানি, সম্মুখে শুধুই দিগন্তের মায়াকাড়া সুর। অথচ এই বর্ষা কেটে যেতেই ক্রমে এখানে ফুটে উঠবে ধানের শীষ আর পদঘাট। বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র হচ্ছে নিকলি হাওর। প্রতি বছর হাজার হাজার পর্যটক নিকলি হাওর ভ্রমণ করেন। ঝিমমারা দুপুরে বিশাল জলরাশি আর উপরে চকচকে সাদা আকাশ, হাওরের বুকে ভেসে বেড়াতে কি যে ভালো লাগছে তা বলে বোঝানো যাবে না। পানির উপর ছোট ছোট অনেক পাখি চিল উড়াউড়ি করছে। সম্ভবত এই পাখিগুলো পানিতে এসেছে মাছ ধরার জন্য। যেতে যেতে হঠাৎ করেই ওই যে দূরে দেখা যাচ্ছে সিলেটের রাতারগুলের মতো একটি জায়গা। জায়গাটির নাম ছাতির চর। অনেক গাছগাছালি আছে ওই চরে। হাতে সময় কম থাকার কারণে ছাতির চরে আমরা নামিনি, কারণ এখনো যেতে হবে অনেক দূর। দিগন্তের তীরে এমন মনোমুগ্ধকর দৃশ্য, ছোট ছোট গ্রাম দেখে মনে হচ্ছে আমি এক স্বপ্নের গ্রামে অবস্থান করছি। কিশোরগঞ্জের এই হাওর অঞ্চল বাংলাদেশের আবাসিক এবং অতিথি পাখিদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শীতকালীন অঞ্চলগুলির মধ্যে একটি।
আমাদের ট্রলারের পাশ দিয়ে অনেক নৌকায় স্পিড বোট যাচ্ছে। কি অপূর্ব দৃশ্য! মহান আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর! মাথার উপর দিয়ে সাদা মেঘের দল যাচ্ছে, আর স্বচ্ছ পানিতে ভেসে বেড়াচ্ছে নানান ধরনের জলজ উদ্ভিদ। অন্যদিকে জেলেদের জীবন কাহিনী আর দিগন্ত বৃষ্টিত জলের উপর রোদের খেলা দেখতে দেখতে আমরা ঘাটে চলে এলাম। এখানে একটি হাওড় রিসোর্ট করা হয়েছে। রিসোর্টটি অনেক সুন্দর। রিসোর্টের গেটটি বেশি ভালো লেগেছে। গেটটি করা হয়েছে গ্রাম বাংলার ট্যাবারির ডিজাইন দিয়ে। ট্যাবারির মধ্যে গ্রাম বাংলার মানুষ হাঁস মুরগি ধরে রাখে। ঘাটে নেমে অটো ভাড়া করে পিচ ঢালা রাস্তা দিয়ে আমরা জিরো পয়েন্টের দিকে যাচ্ছি। প্রচন্ড বাতাস বইছে, শরীর মন দুটোই ঠান্ডা হয়ে যাচ্ছে। খুব বেশি দিন নয়, এক সময়কার দুর্গম এই অঞ্চলগুলোতে বেড়েছে ভ্রমণ পিপাসু মানুষদের যাতায়াত। পর্যটকদের এখানে আসার পেছনে বড় কারণ যোগ হয়েছে বেশ কিছুদিন আগে থেকে, তা হলো মিঠামইন এবং অষ্টগ্রামের হাওরের মাঝে নির্মিত দীর্ঘতম এই সড়ক। বর্ষায় নাও আর শুকনায় পাও, প্রবাদটি যেন আজ মিথ্যে হাওর অঞ্চলের মানুষদের কাছে। সময়ের ব্যবধানে বেড়েছে এখানকার যোগাযোগ ব্যবস্থা, বদলে গেছে এ অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান। হাওরের প্রকৃতি দেখার পাশাপাশি বর্তমানে ভ্রমণপ্রিয় মানুষের অন্যতম প্রধান আকর্ষণ মিঠামইন অষ্টগ্রাম ইটনা সাবমার্সিবল এই সড়ক, যা প্রায় 47 কিলোমিটার দীর্ঘ। আবহমান বাংলায় বর্ষার প্রাকৃতিক সৌন্দর্যে যে চিত্রটি আমরা কল্পনা করি তার পরিপূর্ণ রূপটি পাওয়া যায় হাওড় জনপদ নিকলিতে। এখানকার বেড়িবাঁধের এই দৃশ্য কেবল কক্সবাজার সমুদ্র সৈকতের কথাই মনে করিয়ে দিচ্ছে। এই হাওর কিশোরগঞ্জের জনগোষ্ঠীর জন্য খাদ্য ও পানির অন্যতম গুরুত্বপূর্ণ একটি উৎস। জলাভূমি এই অঞ্চলের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। শুধু পানির প্রবাহ নয়, প্রচণ্ড ঢেউ আর দিগন্ত বিস্তৃত জলরাশি সাগরের বিশালত্বের কথাই মনে করিয়ে দিচ্ছে। ছোট ছোট নৌকা নিয়ে জেলের দল মাছ ধরছে হাওরের বুকে। জেলেদের নৌকার উপর আছে পড়া ঢেউ এসে পড়ছে, এ এক অপূর্ব দৃশ্য। ঘুরতে ঘুরতে হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে দেখি রংধনু উঠেছে। কি চমৎকার দৃশ্য! তাই ক্যামেরা বন্দি করে ফেললাম। ঘোরাঘুরি আর আড্ডায় বিকেল গড়িয়ে এলো। সবাই ক্লান্ত শরীরে বলছে ঘরে ফিরতে হবে, আর মন বলছে আরেকটু থাকতে। তবে দিন শেষে আবারও ফিরতে হবে ব্যস্ত জীবনে। এখন হাওর থেকে ফিরে যাচ্ছি, আর সাথে নিয়ে যাচ্ছি হাওরের সুন্দর স্মৃতি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।